মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ICDS সেন্টারে মিড ডে মিলের খাদ্য সামগ্রী পরিমাণের তুলনায় কম দেওয়ার অভিযোগ। মিড ডে মিল সরবরাহকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বেলডাঙ্গা 2 নম্বর পূর্ব চক্রের ICDS কর্মীরা। যদিও বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের CDPO জানিয়েছেন এখনও তার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল এট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। অঙ্গনওয়াড়ি কর্মীদের মিড ডে মিলের চাল ডাল পরিমাণে কম দেওয়ার অভিযোগ। এই নিয়ে মিড ডে মিল সরবরাহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের পূর্ব চক্রের ICDS কর্মীরা। যদিও অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন CDPO। জানা গেছে, শুক্রবার সকালে পূর্ব চক্রের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মীদের বাড়িতে মিড ডে মিলের চাল ডাল দিয়ে যান সরবরাহকারী ঠিকাদার সংস্থার কর্মীরা। সেই সময় তা ওজন করে দিতে বললে অস্বীকার করেন তারা। ICDS কর্মীদের অভিযোগ, ওজন করে দেখা যায় বিলে যেখানে ডালের পরিমাণ রয়েছে 30 কিলো, সেখানে যে ডাল দেওয়া হয়েছে তা ওজনে অনেকটাই কম রয়েছে। চালের ক্ষেত্রেও একই অভিযোগ তাদের। আগের বারও দিয়ে গেছে, ওরা দিয়ে যাওয়ার পর আমি ওজন করেছি, তখন মেশিন ছিল না, দিয়ে ওই শ্যামলী কাকুমা মেশিন থেকে ওজন করেছি, তখন দেখছি আমার ডালের বস্তায় 3 কেজি ডাল কম। এবার আমি বললাম যে ডালটা ওজন করে দিয়ে যা, তো ওরা ওজন করা বাদ দিয়ে বললো না এখানে 2.5 কেজি কম আছে তো নিতে হবে। আমরা কেন আমি নেবো না, কম 3 কেজি কম দিয়েছে। এরপরে কি আমরা কি করবেন? এরপরে আমি স্যারকে জানাবো কথাটা, স্যার যা ব্যবস্থা করার করবে। আমার সেন্টারে প্রতিবারই মাল কম দেয়, আমার মনে হয় প্রতিবারই কম দেয়, তাই এবার ওজন করে দেখলাম যে মাল সত্যি কম আছে, তাই ওদের বললাম, তা ওরা তাড়াতাড়ি করে মাল নামিয়ে তাড়াতাড়ি চলে গেল। যদিও এই নিয়ে বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের CDPO জানান এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ এলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমার একটাই অভিযোগ যে প্রত্যেকটা মেয়েকে আমরা বলেছি আপনারা সঠিকভাবে বুঝে নেবেন আপনাদের খাদ্য খাবার যেগুলো পান। হ্যাঁ, একটা অভিযোগ আমি ফোনে পেয়েছি, কিন্তু মেয়েরা বা কেউ কিন্তু আমাকে এখনো অভিযোগ করেনি। যদি অভিযোগ আসে অবশ্যই আমি তদন্ত করব, তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার আমি অবশ্যই সঠিক ব্যবস্থা নেব।